ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথের যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে জিওমেট্রি, মানে হলো জ্যামিতি আর কি। মোটামুটি 100 নম্বর যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরে ম্যাথ আসে, সেখানে জিওমেট্রি থেকে আমাদের 3 নম্বর এই চ্যাপ্টার থেকে আসে। এবং বিভিন্ন মেন্স পরীক্ষাতে 3 নম্বর একটু বেশি আসে, 5-6 নম্বর জিওমেট্রি থেকে আসে। তার জন্য জিওমেট্রি প্রিপারেশন নেওয়া কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে জিওমেট্রিতে আমরা সার্কেলসের প্রাথমিক ধারণাগুলো তোমাদেরকে দিতে চাইব। বৃত্ত, বৃত্তর কটা অংশ বা কী কী ধরনের অঙ্ক আমাদের আসতে পারে সেই সম্বন্ধে আমরা একটা ধারণা তোমাদেরকে দেব। প্রথমে দেখে নিচ্ছি, দ্য লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস অন এ প্লেন সো দ্যাট ইটস ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইন দ্য প্লেন রিমেইনস কনস্ট্যান্ট ইজ কল্ড এ সার্কেল। মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি যদি একটা প্লেন আঁকি এবং আমি একটা বক্ররেখা অঙ্কন করি, সেই বক্ররেখাটার দৈর্ঘ্য সেই ফিক্সড পয়েন্ট থেকে সব দিকেই সেম থাকবে, তাহলে সেটাকে বলা হয় সার্কেল। আমি এটা কেন বললাম, আমি এটা সংজ্ঞাটা কেন বললাম, তার কারণ হচ্ছে বিভিন্ন এক্সামে আসতে পারে দ্য লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস ইন এ প্লেন সো দ্যাট ইট ডিস্টেন্স অফ এ ফিক্সড পয়েন্ট ইন দ্য প্লেন রিমেন্স কনস্ট্যান্ট ইজ কল্ড। তখন তোমাদেরকে অপশান দিয়ে দিল, সেখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এ সার্কেল। তার জন্য প্রথমে আমি সার্কেলের ডেফিনেশনটা তোমাদেরকে বলে দিলাম। ফিগার 1 লক্ষ্য করি, একটা ও হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, যেটাকে বলে আমরা বলি কেন্দ্র বা সেন্টার, এবং সেটাকে কেন্দ্র করে নির্দিষ্ট পয়েন্টে একটা বক্ররেখা অঙ্কন করা হয়েছে, সেটাই হচ্ছে বৃত্ত। এবং সেই যে বক্ররেখাটা সেটাকে আমরা বলতে পারি পরিধি বা সার্কামফেরেন্স। ফিগার 2 লক্ষ্য করি, ফিগার 2 দেখো কেন্দ্র ও থেকে দুদিকে এ বি একটা রেখাংশ একটা সরলরেখা টানা হয়েছে এবং সেটা হচ্ছে বৃত্তের ডায়ামিটার বা ব্যাস। এবং ডায়ামিটার যে হাফ মানে হচ্ছে ও সি, সেটা হচ্ছে রেডিয়াস। ডায়ামিটারের অর্ধেককে বলা হয় রেডিয়াস, মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এবার এক্স ওয়াইটা হচ্ছে একটা দেখো কর্ড, এক্স ওয়াইটা হচ্ছে একটা জ্যা। যে সমস্ত সরলরেখাগুলো বৃত্তের কেন্দ্র দিয়ে যায় না সেগুলোকেই বলা হয় জ্যা, কিন্তু বৃত্তের কেন্দ্রগামী জ্যা হয় সবসময় ব্যাস বা ডায়ামিটার। নেক্সট ফিগার 3 নম্বরে চলে আসো, দেখো ও হচ্ছে একটা, ও কেন্দ্র হচ্ছে একটা সার্কেল, এবং সেখান থেকে দেখো ও এম এন এই খণ্ডটি কেটে নেওয়া হয়েছে, এটা হচ্ছে সেটার একটা সেক্টর। এবং এম এন এর ভিতর দিকটা হচ্ছে মাইনর আর্ক, এবং সিংহভাগ যেটা বাইরে রয়েছে সেটাকে বলা হয় মেজর আর্ক। এবং এম ও এন এই হ্যাচ পোর্শন যেটা আমাদেরকে ইন্ডিকেট করা আছে সেটাকে বলা হয় একটা সেক্টর। নেক্সট ফিগার 4 নম্বরে যে আমি চলে আসছি, দেখো এ বি দুটো পয়েন্ট, এবং এ বি যে একটা বক্ররেখা হয়েছে এ থেকে বি এর দিকে, যে বক্ররেখার যে ছোট অংশটি সেটাকে হচ্ছে বৃত্তচাপ বলা হয়। এই বৃত্তচাপটা দেখো বৃত্তের কেন্দ্রে এ ও বি এই অ্যাঙ্গেলটা করেছে, এই এ ও বি এটাকে বলা হয় অন্তঃস্থ কোণ। এবং দেখো মেজর আর্কে সি বিন্দুতে এই সি বিন্দুতে এটি অ্যাঙ্গেল করেছে এ সি বি, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিঃস্থ কোণ। সবসময় আমরা জানি যে অন্তঃস্থ কোণ বহিঃস্থ কোণের দ্বিগুণ হয়, মানে অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 2 অ্যাঙ্গেল এ সি বি। এর সম্পর্কে বলে দিতে চাই যে 19 আমরা যে সমস্ত উপপাদ্যগুলো পড়েছিলাম সে সমস্ত উপপাদ্যের একটা শিরোনাম দিয়ে একটা ক্লাস অলরেডি করে দেওয়া আছে, তোমরা সেই ক্লাসটা দেখে নেবে এবং 19 সমস্ত উপপাদ্যের উপপাদ্যগুলো তোমাদের শিরোনামগুলো মনে চলে আসবে। এবং এই এই ক্লাসটি আমাদেরকে জিওমেট্রি করতেও প্রচুর সাহায্য করবে। নেক্সট 5 নম্বরে আমরা চলে আসছি, দেখো একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এবিসি ত্রিভুজের দেখো একটা বাইরে দিক দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে সার্কাম সার্কেল, এবং সেটার কেন্দ্র হচ্ছে ক্যাপিটাল আর। এবং এবিসি বৃত্তটার ভিতরে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, সেটার রেডিয়াস হচ্ছে স্মল আর। ঠিক আছে, তাহলে স্মল আর এবং ক্যাপিটাল আর এই দুটো হচ্ছে ইন সার্কেল এবং সার্কাম সার্কেল। ফিগার 6 আমরা চলে আসি,
দেখো, একটা বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে, যেটার নাম হচ্ছে MNOP। এই বৃত্তস্থ চতুর্ভুজকে বলা হয় সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এই সাইক্লিক কোয়াড্রিলেটারের অঙ্ক কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রচুর আসে। নেক্সট, পরপর আমরা ফিগার 7 এবং ফিগার 8 দেখব। দেখো, প্রথম ফিগার 7-এ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের একই দিকে এ এবং বি দুটো জ্যা রয়েছে, জ্যা অঙ্কন অঙ্কন করা হয়েছে এবং সেই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল। এ আর বি দুটো জ্যা অঙ্কন করা হয়েছে। এবার এই দুটো জ্যা দেখো সমান, সেম সাইড কর্ড, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের একই দিকের, তার জন্য এটাকে বলা হচ্ছে সেম সাইড কর্ড। এবং ফিগার 8-এ দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তার দুদিকে দুটো জ্যা অঙ্কন করা হয়েছে, এ এবং বি, সে দুটো হচ্ছে আলাদা আলাদা সাইডে, এ এবং বি দুটো আলাদা আলাদা সাইডে, সেটা জ্যা অঙ্কন করা হয়েছে, এটা হচ্ছে আদার সাইড কর্ড। তো আমাদের কিন্তু সেই নিয়ে প্রচুর ফর্মুলা আছে যে সেম সাইড কর্ড হলে তাদের মধ্যেকার ডিস্টেন্স কত এবং আদার সাইড কর্ড হলে সেই দুটোর মাঝখানে ডিস্টেন্স কত। এ নিয়ে কিন্তু ফর্মুলা আছে এবং তোমাদেরকে এই বিষয়ে বলে দিতে চাই যে জিওমেট্রি সমস্ত ফর্মুলা দিয়ে একটা ক্লাস করা অলরেডি হয়ে গিয়েছে, সেই ক্লাসে আমরা এ সমস্ত ফর্মুলাগুলো সেখানে আমরা আলোচনা করেছি, সেই ক্লাসটা তোমরা দেখে নেবে। তাহলে এই সম্বন্ধে যে সমস্ত ফর্মুলাগুলো আছে সে সমস্ত ফর্মুলাগুলো তোমাদেরকে পরিষ্কার হয়ে যাবে। নেক্সট আমরা দেখো ফিগার 9-এ চলে আসি। একটা সরলরেখা বৃত্তকে দেখো টাচ করে চলে গেছে, সেটাকে বলা হয় ট্যানজেন্ট বা স্পর্শক। এই স্পর্শকটা বৃত্তের ব্যাসার্ধের সাথে, দেখো ও কেন্দ্রযুক্ত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও আর, আরটা হচ্ছে ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধটা এই স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করে। নেক্সট দেখো আমরা ফিগার 10-এ চলে আসি। একটা ট্যানজেন্ট দেখো আঁকা হয়েছে, সেই ট্যানজেন্টটা একটা কর্ডের সাথে থিটা কোণে উৎপন্ন হয়েছে, থিটা কোণে দেখো উৎপন্ন হয়েছে সেই কর্ডটা একটা ট্যানজেন্টের সাথে থিটা কোণে উৎপন্ন হয়েছে। এবার সেই কর্ডটা তার মেজর আর্কে এম এবং এন বিন্দুতে যে সমস্ত বহিঃস্থ কোণ উৎপন্ন করবে সেই কোণগুলো হবে থিটা। এটা হচ্ছে আমার ফিগার 10-এ। এবার দেখো ফিগার 11-এ দেখো PT একটা ট্যানজেন্ট মাঝে স্পর্শক। এবার সেই স্পর্শকটা কি করেছে, সেরকমই সরলরেখা বৃত্তের ভিতর দিয়ে চলে গেছে টাচ করে। দেখো PC এই সরলরেখাটা ডি বিন্দুকে ক্রস করে চলে গেছে এবং AP এই স্পর্শকটা বি বিন্দুকে ক্রস করে ভিতর দিয়ে চলে গিয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো একটা ফর্মুলা হয় PT ইজ ইকুয়াল টু PC PA ইন্টু PB ইজ ইকুয়াল টু PC ইন্টু PD ইজ ইকুয়াল টু PT স্কোয়ার, এরকম ফর্মুলা দেওয়া আছে, সেই ক্লাসটাতে তোমরা দেখে নেবে এবং ফর্মুলাটা মুখস্থ করে রাখবে। ফিগার 12-তে দেখো ও কেন্দ্রযুক্ত একটা বৃত্ত, ও কেন্দ্রযুক্ত একটা বৃত্ত, সেই বৃত্ততে দেখো দুটো জ্যা পরস্পরকে ক্রস করেছে, AB জ্যাটা CD জ্যার সাথে পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এক্ষেত্রেও কিন্তু আগের যে ফর্মাটা বললাম, মানে PA ইন্টু PB ইজ ইকুয়াল টু PC ইন্টু PD, এই ফর্মুলাটাই কিন্তু আবার এক্ষেত্রে দরকার হবে। নেক্সট আমরা চলে আসি ফিগার 13-তে। ফিগার 13-তে দেখো একটা বড় বৃত্ত আছে এবং একটা ছোট বৃত্ত আছে। বড় বৃত্তের রেডিয়াস হচ্ছে, বড় বৃত্তের হচ্ছে ও কেন্দ্রযুক্ত, ও কেন্দ্রযুক্ত সেটা হচ্ছে বড় বৃত্তের রেডিয়াস হচ্ছে R1 এবং পি কেন্দ্রযুক্ত বড় রেডিয়া ছোট বৃত্তটা হচ্ছে R2 রেডিয়াস এবং ও এবং পি এর মধ্যেকার দূরত্ব হচ্ছে D। তাহলে দেখো AB একটা সরলরেখা এবং XY একটা সরলরেখা, এটাকে বলা হয় DCT, মানে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, মানে হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা আছে, তোমরা সেই ক্লাসটাতে দেখে নিবে। ফিগার 14-এ চলে আসি। দেখো এটা হচ্ছে ও কেন্দ্রযুক্ত বৃত্তের R1 হচ্ছে রেডিয়াস একটা বড় বৃত্ত এবং পি বিন্দু পি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ছোট বৃত্ত সেটার রেডিয়াস হচ্ছে R2, সে দুটো পরস্পর D দূরত্বে রয়েছে। এবার দেখো MN এবং CD এই দুটো সরলরেখা পরস্পরকে দেখো ছেদ করেছে, সেতুটাকে পরস্পরকে ছেদ করেছে, এটাকে বলা TCT, মানে হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তার মানে তির্যক সাধারণ স্পর্শক। এর ফর্মুলা আছে, তোমরা সেই ক্লাসে দেখে নেবে। তাহলে বন্ধুরা,
সমস্ত রকম আপডেট পেয়ে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি তোমাদের কোনো কথাবার্থা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। তোমাদের ফ্রেন্ডসরা সবাই চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং ফার্দার নোটিফিকেশন জানো বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি বন্ধুরা, টাটা।